ফুল উৎপাদনে অগ্রণী পূর্ব মেদিনীপুর জেলা। এবার কালী পূজায় ফুলের দাম থাকায় চওড়া হাসি ফুল চাষীদের। ফুল উৎপাদনে অগ্রণী জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই জেলায় গোলাপ, রজনীগন্ধা, বেল, জুঁই, গাঁদা, মুরগাই, এস্টার, দোপাটি, গ্ল্যাডিওলাসের মতো লাভজনক যেমন ফুল উৎপাদন হয়, পাশাপাশি বিশেষ সময়ে লাভজনক ফুল হিসেবে জবা, অপরাজিতা, পদ্মার চাষও এই জেলায় উৎপাদন হয়ে থাকে। অন্যান্য ফুল সারা বছর চাষিরা যেমন দাম পেয়ে থাকেন, তবে জবা, অপরাজিতা ফুলের ক্ষেত্রে কালী পুজোর সময় একটু বেশি মূল্য পেয়ে থাকেন কৃষকেরা। সামনেই কালী পুজো, তাই এই সময় জবা এবং অপরাজিতা ফুল চাষিদের মুখে কিছুটা হাসি। যেহেতু কালী পুজোর সামনে, তাই ফুলের দাম বেশ চড়া। আর জবা ফুল 400 টাকা হাজার হিসেবে বিক্রি হচ্ছে, তবে কালী পুজোর দিন 1000 টাকার হাজার হিসেবে বিক্রি হতে পারে এমনটাই মনে করছে কোলাঘাট ফুল বাজার পরিচালন কমিটি। মোটের ওপর প্রতি জবা 1 টাকা পিস হিসেবে বিক্রি হবে এমনটাই মনে করা হচ্ছে, যার ফলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, শহীদ মাতঙ্গিনি, পাঁশকুড়া এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার জবা ও অপরাজিতা চাষিরা বেশ খুশি। অন্য সময় 30-20 টাকা হাজার, কালী পূজার জন্য জবার দামটা হয়েছে, নাহলে ওই 20-10 টাকা হাজার এত দাম। হ্যাঁ, এখন চাহিদা কম, প্রচুর দাম, এই পুজোর জন্য আরো বেশি দাম, পুজো কেটে গেলে আর বিক্রি হবেই না। এই যে সম্প্রতি অতি বর্ষণ গেল, তারপরে এই আপনার জবা এবং এর পাশাপাশি অপরাজিতা, কি অবস্থা? যে বর্ষণ হয়েছে 100 বছরের মধ্যে রেকর্ড এলাকায়, যেখানে যেখানে আমাদের জবার চাষ, অপরাজিতা চাষ বা সমস্ত ফুলের চাষ, দোপাটি বলুন, গাঁদা বলুন, প্রায় চাষির বাগান নষ্ট হয়ে গেছে। নিচু এলাকায় এখনও জল সরেনি, এখনও 1 ফুট জল আছে, ফলে সমস্ত নষ্ট হয়ে যাওয়ার ফলে যোগান কম থাকার জন্যে অটোমেটিকভাবে কালী পুজোয় যে অপরিহার্য জবা এবং অপরাজিতা, ঝুরা, গাঁদা, দোপাটি সব ফুলেরই দাম বাড়বে এবং চাষিরা যতটুকু লাভের মুখ দেখত সেটা পাবে না। আজকের দাম যেটা আছে 400 টাকা, ঠান্ডা পড়তে শুরু করেছে, আশা করা যাচ্ছে 1000 টাকা প্রতি হাজারে হবে, 1 টাকা পিস পাওয়া যাবে কালী পূজার দিন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।